বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন সহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার জন্য আসামি হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ত বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তাদের বিরুদ্ধে অভিযোগ পরস্পর যোগসাজশে 2009 থেকে 2022 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 61,31,732 টাকা আত্মসাৎ করেছেন তারা। দুদকের যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আল আমিন বাদী হয়ে সোমবার এই মামলা দায়ের করেন।